স্যালারি নেগোসিয়েশন টেকনিক, এই টপিকটির একটি ইম্পর্টেন্ট বিষয় আজকে আমরা দেখব। আমরা যদি এখানে লেখাটি পড়ি, ইফ দি এমপ্লয়ার টোল্ড ইউ দ্যাট ইউর আস্কিং স্যালারি ইজ টু হাই, হোয়াট ইজ দ্য জাস্টিফিকেশন ফর দ্যাট হাই ডিমান্ডিং স্যালারি, ইউর অ্যান্সার শুড ইনক্লুড দিস ফ্যাক্টর্স। আমরা দেখি যে আমরা যে স্যালারিটা চাই, ধরুন আপনার স্যালারি 50,000, আপনি চাইলেন 70,000 বা 80,000, তখন এমপ্লয়ার আপনাকে অবভিয়াসলি আস্ক করবে, ইউর আস্কিং স্যালারি ইজ টু হাই, এটার কারণ কী, বা আমরা এত দিতে পারবো না, বা আপনি কেন এত বেশি যাচ্ছেন, আপনার ভিতর কী কোয়ালিফিকেশান আছে, তখন আপনি কী অ্যান্সার দেবেন। আমরা তখন দেখব, ফার্স্টেই হচ্ছে আপনার স্কিলস এবং এক্সপার্টিস, আপনার যে স্কিলসগুলো আছে এবং আপনার এক্সপার্টিসগুলো আছে সেগুলো আপনাকে তখন হাইলাইট করতে হবে। ধরুন আপনি অ্যাকাউন্ট সেকশনে জব করেন, অ্যাকাউন্ট সেকশনে জব করার কারণে আপনার এক্সেলের স্কিল অনেক ভালো, আপনার ইআরপি সফটওয়্যার, টালি, এসএপি, কুইক বুকস আপনার এক্সপার্টিস ভালো, এবং আপনি আপনার কমিউনিকেশন এবং রিপোর্টিং স্কিলস ভালো, আপনার অ্যাকাউন্টিংয়ের আইএস আইএফআরএসে আপনার দক্ষতা আছে, ট্যাক্স ভেটে আপনার স্কিল ভালো, এবং আপনি এই বিষয়ে অনেক দিন ধরে এক্সপিরিয়েন্স গেইন করেছেন, আপনি একজন এক্সপিরিয়েন্স পার্সন, তো এগুলো আপনি তখন হাইলাইট করবেন এবং আপনার স্যালারির সাথে রিলেট করবেন যে এই ধরনের স্কিল যেহেতু আমার আছে সেহেতু আমি অবভিয়াসলি এই ধরনের স্যালারি ডিজার্ভ করি। এর সাথে সাথে আপনার কোয়ালিফিকেশন, আপনার যদি কোনো ভালো একটি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স বা এমবিএ ডিগ্রি থাকে, সেই সাথে যদি আপনার কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকে, আপনি যদি আইটি ব্যাকগ্রাউন্ডের হন, আপনার যদি সিসা কোয়ালিফিকেশন থাকে বা অন্য কোনো আইটি সার্টিফিকেশন থাকে, আপনি যদি অ্যাকাউন্টিংয়ের ব্যাকগ্রাউন্ডের হন, আপনার যদি সিএ, সিএমএ, এসএসসি এই ধরনের প্রফেশনাল ডিগ্রি থাকে, বা আপনি যদি সিএফএ চার্টার হন, অথবা আপনার যে কোনো কোয়ালিফিকেশন যদি থাকে যেটা প্রফেশনালি কোয়ালিফাইড হিসেবে আপনি কাউন্ট হবেন এবং ভ্যালু অ্যাড করবে, তো আপনি বলবেন যেহেতু আমার প্রফেশনাল কোয়ালিফিকেশন আছে এবং আমি যেহেতু হাইলি স্কিলড, সে কারণে আমি এত টাকা স্যালারি ডিমান্ড করি এবং আমি এক্সপেক্ট করছি আমি এর আশেপাশেই একটি অফার আপনার কোম্পানি থেকে পাবো। এরপর আপনি মেনশন করবেন ওয়েদার ইউ আর আন্ডার ভ্যালুড ইন ইউর কারেন্ট অর্গানাইজেশন। অনেক সময় এরকম হয় যে আপনার হয়তো কোয়ালিফিকেশান আছে, আপনার স্কিল আছে, আপনার এক্সপিরিয়েন্সও আছে, আপনি ভালো কাজ পারেন, কিন্তু আপনি বর্তমানে যে কোম্পানিতে কাজ করছেন সে কোম্পানির বসের সাথে আপনার কনফ্লিক্ট বা ইন্টারনাল কোনো প্রবলেমের কারণে আপনি সেখানে আন্ডার ভ্যালুড, আপনার স্যালারি হয়তো কম, আপনার রেঞ্জের লোক হয়তো মার্কেটে 70-80,000 টাকা পাচ্ছে, কিন্তু আপনার স্যালারি সেখানে 50,000 বা 60,000, সেক্ষেত্রে আপনি তখন কোম্পানিকে বলবেন যে আমার কারেন্ট কোম্পানিতে আমি আন্ডার ভ্যালুড এবং এখানে প্রমোশনের গ্রোথ খুব কম বা ইন্টারনাল কিছু ইস্যুর কারণে এখানে আমি আন্ডার ভ্যালুড আছি, তো সে কারণে আমি একটি জব সুইচ করতে চাচ্ছি যেখানে আমাকে প্রপারলি ভ্যালু করা হবে আমার এক্সপার্টিস এবং কাজের স্কিলের উপর বেস করে। এই উত্তরটিও আপনি দিতে পারেন। এরপর হচ্ছে লং টার্ম গোল, আপনার লং টার্ম গোল কী, আপনি যদি সেই কোম্পানিতে কোনো গোল নিয়ে আসেন যে আপনি কোম্পানিতে কোনো পজিটিভ চেঞ্জ আনবেন, আপনি কোম্পানিতে লং টার্ম থেকে সেই ইম্প্যাক্টগুলো আপনার আনবেন, ভ্যালু অ্যাড করবেন, সেক্ষেত্রে সেগুলো আপনি মেনশন করবেন এবং আপনি কেন হাই স্যালারির জন্য যোগ্য সেটি আপনি প্রুফ করবেন। ইউর ইন্টেনশন টু স্টে ইন দি কোম্পানি, আপনি যদি কোম্পানিতে লং টার্ম থাকতে চান সেক্ষেত্রে আপনি বলবেন যে আপনার স্যালারি বর্তমানে হচ্ছে 50,000 টাকা, কিন্তু আপনার 70,000 বা 75,000 টাকা হলে আপনি জয়েন করবেন, এটি এই কারণে যে আপনি এই কোম্পানিতে লং টার্ম থাকতে চান, তো স্যালারি যদি আপনার মন মতো হয় তাহলে দেখা যাবে যে নেক্সট 2-3 ইয়ার্স এই কোম্পানিতে জয়েন করার পর স্যালারি নিয়ে আপনাকে আর মাথা ঘামাতে হবে না, আপনি সুন্দর মতো আপনার কাজ করতে পারবেন এবং কোম্পানির পলিসি অনুযায়ী আপনার ইনক্রিমেন্ট বা যা হওয়ার তা হবে, সেক্ষেত্রে আপনি আপনার কাজে ফুল কনসেন্ট্রেশন করতে পারবেন এবং স্যালারি কম হওয়ার জন্য আপনাকে আবার নতুন কোনো জবও কয়েক বছরের মধ্যে সার্চ করতে হবে না। তো সেই কারণে ইনিশিয়ালি যদি আমার এক্সপেকটেশন অনুযায়ী আমার স্কিল এবং এক্সপিরিয়েন্সের সাথে ম্যাচ করে স্যালারিটা দেওয়া হয়, সেক্ষেত্রে আমি কোম্পানিতে লং টাইম সার্ভ করতে পারবো, এই ধরনের একটি অ্যান্সারও আপনি দিয়ে দিতে পারেন। তো এগুলো আপনারা যখন ইন্টারভিউ দিতে যাবেন আপনার সিনিয়রের সাথে ম্যাচ করে এই টপিকগুলার বা এই পয়েন্টগুলোর সাথে মিল রেখে, অ্যালাইন রেখে আপনি আপনার উত্তরগুলো সাজিয়ে ইন্টারভিউ দিবেন। আশা করি এমপ্লয়ার স্যাটিসফাই হলে আপনার যে এক্সপেক্টেড স্যালারি সেটি না দিয়েও কাছাকাছি কিছু হয়তো আপনাকে অবশ্যই অফার করবে। আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।